আরে এই ভদ্রমহিলা বিবাহিত, তার মেয়ে ছেলে মেয়ে আছে, তার এখন হাজবেন্ড আছে কিনা দ্যাট আই ডোন্ট নো এক্স্যাক্টলি, মেয়ে মেয়ে আছে আর এটা যারা, কিন্তু আমার জায়েদ খান তো বিবাহিত, তিনি তো গোপনে নাকি পপিকে বিয়ে করেছে, এটা তারা এটা ঢুকতে পারতো না, এই কথাটা পারছে না মানে আসছে না, এই আসছে না, কিন্তু ইফ হি গোজ দেয়ার তাকে আটকানোর ক্ষমতা কারো নেই, তো অনেকে তো বলে যে সে আসুক বসুক, সেটা না বসবে কি করে, সে তো ক্ষমতা ছাড়া যাবে না, তারা সে রাইট রাইট নিয়ে হয়তো যাবে। ফান টাইপ দুইটা সমাধান এসেছে, একটা হলো মানে আপনার সহকর্মী আপনার ছোট ভাই উজ্জ্বল ভাই বলেছেন যে এক বছর নিপুনকে বা জায়েদকে আর এক বছর জায়েদকে বা নিপুনকে দেওয়া হোক দায়িত্ব, এটা 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 আমি তখনই বলতে পারতাম, উজ্জ্বল বলেছে ডিউ রেসপেক্ট টু উজ্জ্বল, আমি তাকে উজ্জ্বলকে বলবো যে কি ইট ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট ল, এটা এখন কোর্টে চলে গেছে, কোর্টের আগেই উনি বলেছিলেন, তারপর কোর্টের চলে কোর্টের আগে যদি বলে থাকে দেন দেন এটা 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 কোনো সলিউশন হলো না, আর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ওটার আগে সলিউশন হলো না কি করে যে এক বছরই চলবে এক বছর চলবে, তখন কে বলবে কে আগে চালাবে, হ্যাঁ দেখেন আবার আর একটা সমাধান এসেছে সামাজিক মাধ্যমে যে দুজনকে বিয়ে করে দেওয়া হোক, হ্যাঁ দুজনকে বিয়ে করে দেওয়া হোক, আরে এই ভদ্রমহিলা বিবাহিত, তার মেয়ে ছেলে মেয়ে আছে, তার এখন হাজবেন্ড আছে কিনা দ্যাট আই ডোন্ট নো এক্স্যাক্টলি, মেয়ে মেয়ে আছে আর এটা যারা, কিন্তু আমার জায়েদ খান তো বিবাহিত, তিনি তো গোপনে নাকি পপিকে বিয়ে করেছে, দিস ইজ হুইচ আই 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 ডোন্ট লাইক টু বিলিভ, আই ডোন্ট সে দ্যাট আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট লাইক টু বিলিভ, এটা এতই ও এতই জুয়েল আইচ হয়ে গেল যে করে বিয়ে করে এতদিন পর্যন্ত সে লুকিয়ে রাখলো কি করে, তাহলে জুয়েল আইচ ছাড়া তো আর বাংলাদেশে কোনো জাদুঘর দেখি না যে পারবে, ওকে যা জুয়েল আইসকে বিট করে বড় জাদুঘর হয়ে গেল জায়েদ, তা তো হয়নি, পারার কথা না কি জানি আমি দ্যাট আই ডোন্ট নো, আমি বলতে পারবো না, আমার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে, আই ডোন্ট বিলিভ বলবো না, আমি আই ডোন্ট লাইক টু বিলিভ ইট, আর আগে যেটা বলেছে যে এক বছর এটা হতো এক বছর ওটা করতে হতো, এটা দিস ইজ নট এ জোক, দিস এটা তাল গাছ ভাগ করার মতো হয়ে যাবে, তারপরে হবে তাল গাছ আমার, ও বলবে তাল গাছ আমার, সেইটা নিয়ে আবার যুদ্ধ হবে, কিন্তু এখানে আর একটা বিষয়, এটা তো কোনো ব্যাপার, একটা বিষয় এসেছে যে দিস ইজ নট এ সলিউশন, হ্যাঁ কিন্তু এখানে একটা বিষয় আসছে যে চলচ্চিত্রে তো জায়েদ খান ঢুকতে পারছে না, মানে সকল একদম দারোয়ান থেকে সকলেই কিন্তু একনিষ্ঠ তার, দিস ইজ দে ক্যানট ডু, এটা তারা এটা ঢুকতে পারতো না, এই কথাটা পারছে না মানে আসছে না, এই আসছে না, কিন্তু ইফ হি গোজ দেয়ার তাকে আটকানোর ক্ষমতা কারো নেই, তো অনেকে তো বলে যে সে আসুক বসুক, সেটা না বসবে কি করে, সে তো ক্ষমতা ছাড়া যাবে না, তারা সে রাইট রাইট নিয়ে হয়তো যাবে ওখানে, দ্যাট ইজ এ KPI, তাকে ওইখানে ঢোকা বন্ধ করে দেওয়ার ক্ষমতা একমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের আছে, এজ এ শিল্পী হিসেবে তিনি ঢুকতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন ক্যান স্টপ, অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কারো ক্ষমতা নাই ওখানে ঢুকতে বাধা দেওয়ার, তাহলে তার এগেনস্টে কেস হবে, সে জেলে যাবে, ঠিক ওই সব কথা বলে কেন না জেনে, যে কোনো কেউ বলে নাই কিন্তু আমরা খবর নিয়ে বা আমরা বিভিন্নভাবে না খবর নিয়ে মানে কি কেউ বলেছে তাই জন্যই তো খবর নিয়েছো, তুমি তো নিজে বানাও নি ম্যানুফ্যাকচার করো নেবে, ম্যানুফ্যাকচার করে তো নিউজটা ছাড়ো নি, এর মধ্যে আর একটা বিষয় একটা প্রতারণার অভিযোগ এসেছে যে একটা ভুল কাগজ লিখিয়ে কাঞ্চন ভাইকে কনভিন্স করে শপথ গ্রহণ করেছিল, তাও আবার ছুটির দিন শুক্রবারে, যেটা পরবর্তী সময়ে কাঞ্চন ভাই সংবাদ সম্মেলন করেছে যে এটা সে ঠিক করেনি, এই কাঞ্চন যদি বলে যে যা বলেছে আমি সেটাকে ডিফাই কর মানে তার বিরুদ্ধে কিন্তু বলবো না, কিন্তু প্রশ্ন ওই রকম যদি প্রশ্ন করা হয় তাহলে তো এই প্রশ্নটাও জাগে যে পৃথিবীর ইতিহাসে আছে নাকি যে আগেরবারের যে প্রেসিডেন্ট ইলেকশন করছে এবং হারছে সেই প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ই পড়াচ্ছে কী বলে শপথ করা পড়াচ্ছে ওত নেওয়াচ্ছে আছে কোনো এক্সাম্পল ক্যান এনিবডি শো ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য এনি সর্ট অফ কনস্টিটিউশন ইন এনি সর্ট অফ কনভেনশন নো সেটাও তো হয়েছে দ্যাট ইজ অল রাইট কাঞ্চন ইজ এ রেসপেক্টেবল ছেলে ভালো ছেলে ওকে ওইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এভরিবডি অ্যাকসেপ্টেড ইট
তা নাহলে ওটা নিয়েও তো গণ্ডগোল হতে পারতো কোনো মতো। কি কোনোভাবে কি আপনার মনে হয় না যে জায়েদ খানকে অনেকেই বা বেশিরভাগ মানুষই অপছন্দ করে? জায়েদ খানকে অপছন্দ করে এটা আমি 100% বিশ্বাস করি না। জায়েদ খানকে যতখানি অপছন্দ করে, তুমি তাদের কি বলে ইউটিউবার, ফেসবুকার বা এইসব নিউজ ফ্রিল্যান্সার, এরা জায়েদ হয়তো এদেরকে পাত্তাটা ততটা পাত্তা দেয় না। তার সাথে কারোর কোনো শুদ্ধতা নাই তো, আমার সাথে তার কখনো কোনো কথা হয় না, কিন্তু আমার ইউটিউবের অনেক ভিডিও তার এগেনস্টে গিয়েছে, আবার তিনি এবার আমার ভিডিও শেয়ারও করেছে। হ্যাঁ, কিন্তু ওইটার কারণের জন্য জায়েদকে হয়তো অনেকে পছন্দ করে না। জায়েদকে আবার অনেকে অনেক বেশিও পছন্দ করে, অনেক বেশিও পছন্দ করে। সিনিয়র যারা আছে তাদের বেশিরভাগই তো জায়েদকে পছন্দ করে। কারণটা কি? কারণ সিনিয়রদেরকে সে অনার করে, সে রেসপেক্ট করে সিনিয়রদের জন্য। সেই বা তার ওই টাইমের কমিটি, টোটাল কমিটি রেসপেক্ট করতো, অনার করতো। এখন রেসপেক্ট বলো, অনার বলো, ডিগনিটি বলো, এখন বলবো যে নাই কমিটি তো নাই, কমিটি ঝগড়া করতেছে, মারামারি করতেছে, অনেকে তো আসছে না, অনেক তো আসছে না, এই এদিকে যাচ্ছে, ও কালকে ওদিকে যাচ্ছে, পরশু দিন ও ওদিকে যাচ্ছে। তো এইভাবে তো এটা হবে, ইট উইল বি সলভ নট লাইক দ্যাট। আবার এইসব কথা যারা বলে তাদেরকেও তো আমার ভালো লাগে না। আমি যে বলেছি যে এটা ইট ইজ ডেড, এটা ডেড। এখন একজন বলছে যে 100টা ছবি বানাচ্ছে, 100টা ছবি বানাতে গিয়ে ভালো বানিয়েছে, বানাচ্ছে 20টা কমপ্লিটও করেছে। ওই হাউস থেকে তো একটা ছবি এখন হিট হয় নাই, ফাইন কমপ্লিট করছে, কিন্তু কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে গেল, এখন দেখা গেল যে বালুকিকো কি হলো। তাহলে কি ফিল্ম বাঁচলো না আরো 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 ডুবলো? তা আমি তো আগেই বলেছি যে ইট ইজ ডেড।